হলো শ্রী শ্রী বসুমাতা মন্দির, উত্তর ঝাপড়দহ মাঝের পাড়া, স্থাপিত 1352 সালে। মন্দির দর্শন করুন, এখানে ঘট পাতা আছে, শিব, এখানে ধূপ মোমবাতি দেওয়া হয়, দেখে নিন। বসু মাতার মন্দির, শ্রী শ্রী ওম আছে। এ হলো বাবা ভুলেশ্বর নাথের শিব তীর্থ ধাম। এ স্থাপিত 20 জুলাই 1983। দেখুন, এই আজকের বাবা ভুলেশ্বর দর্শন করাচ্ছি। গণেশ আছে গেটে ঢোকার মুখে। এখানে নিজ দায়িত্বে নিজ জিনিস রাখিবেন। ভুলেশ্বর, এখানে জুতো রাখলাম। এই মন্দির উত্তর ঝাপড়দহ ডোমজুর অবস্থিত। বাবা ভুলেশ্বর দাস শিবতীর্থ ধাম এটা। দেখুন, খুব ভালো লাগবে এই মন্দিরে আপনারা আসবেন। এই মন্দির খ্যাত, ডোমজুর থেকে বেশি দূর নয়। বাবা ভুলেশ্বর, নন্দী বাবা আছে এখানে, দুদিকে গণেশ, কচ্ছপ। দেখুন, মন্দিরের প্রদক্ষিণ করাচ্ছি, খুব সুন্দর মন্দির। আপনারা আসবেন, এখানে দর্শন করবেন, খুব ভালো লাগবে। শান্তশিষ্ট জায়গা, খুব সুন্দর মন্দির। না না, বাইরে দিয়ে নিচ্ছি। জয় বাবা। মন্দির এখন বন্ধ আছে, তাও আমি মন্দিরের এখান থেকে নিচ্ছি। বাবা ভুলেশ্বর খুব ভালো, এখানে আসবেন। এই ডোমজুরে অনেক মন্দির আছে, খ্যাত মন্দির। এই মন্দির সম্বন্ধে দু চার কথা বলবেন না? দু চার কথা বললে হচ্ছে, স্বপ্নাদিষ্ট মন্দির, স্বপ্নে পাওয়া। উনি স্বপ্নে পেয়েছেন মন্দিরটাকে, শশরথ দাস। হ্যাঁ, উনি স্বপ্নে পেয়েছেন। উনি তো বোম্বে থাকতেন, উনি ওখানে ভুলেশ্বর একটা মন্দির আছে, ওখানে উনি প্রতিদিন যেতেন। সেই সময় বাবা স্বপ্ন দিয়েছেন, কি রে আমার একটা মন্দির টন্দির কর, সেই তখন মন্দির। এখানে কোন মাসে এখানে উৎসব হয়? উৎসব হয় 10ই জ্যৈষ্ঠ। আর এমনি আপনার যেমন শিবরাত্রি হয়, শ্রাবণ মাস প্রতি সোমবারই হয়। তাহলে মোটামুটি আপনারা পণ্ডিত মশাইয়ের কাছে শুনতে পেলেন, এখানে শ্রাবণ মাস এবং শিবরাত্রির এবং জ্যৈষ্ঠ মাসে 10 তারিখ প্রতিষ্ঠাতা দিবস, প্রতিষ্ঠাতা দিবসে। আর এখানে কি কোনো ভোগের ব্যবস্থা রয়েছে? ভোগ আগে থেকে বলতে, হ্যাঁ ভোগ আগে থেকে। আপনাদের এই ফোন নাম্বার দেওয়া আছে, এই ফোন নাম্বারে যোগাযোগ করে নেবেন, আপনারা আসবেন। এমন কিছু দোয়ে নয়, আপনারা ডোমজুর স্টেশন থেকে নেবে ডান দিকে, পায়ে হেঁটে ভুলেশ্বর, বাবা ভুলেশ্বর মন্দিরে আসতে পারেন, বা টোটো করেও আসতে পারেন। এটা অ্যাকচুয়ালি পার্বতীপুর, না এটা উত্তর ঝাপড়দহ
মাঝের পাড়া, এটা উত্তর ঝাপরদাহ মাঝের পাড়া। তা এখানে আপনারা আসবেন, আর এখানে গাড়ি রাখার জন্য কতগুলো নিয়মাবলী আছে, দু চাকার মোটর 100, পুজোর ব্যাপার, পুজো দেওয়ার ব্যাপার, মানে গাড়ি রাখার কোনো এ নেই, ওগুলো পুজো, যারা গাড়ি পুজো দেয় নতুন গাড়ি কিনে, তারপরে খাতা পুজো হয়, নিয়মাবলী আছে, খাতা পুজো 51 টাকা, আর ডোনেশানও আপনি আপনারা দিতে পারেন, কেন মন্দির ডোনেশান ছাড়া তো চলে না, একটা মন্দিরের খরচা আছে। তা আমি 1993 সালে শুরু হয়েছিল এই মন্দির, মন্দির খুবই সুন্দর, খুব ভালো লাগলো আমার এই মন্দিরে। আমি এসেছিলাম পার্বতীপুরে, তাও আমি এই বাবা ভুলেশ্বর ব্লকটা করে গেলাম, এখানে মোমবাতি দিয়ে আপনারা আপনাদের মনস্কামনা এ করবেন, মোমবাতি ধূপ জ্বালাবার ব্যবস্থা আছে, আর এখানের পূজারি এখন পূজারী মশাই এখন ভোগ দেওয়ার ব্যবস্থা করবে, উনি আপনারা একটু দর্শন করে নিন, একটু দর্শন করে নিন, আপনারা একটু দর্শন করে নিন, পূজারী মশাই খুবই ভালো, উনি আমার জন্য মন্ত্র দর্শন করতেন দিলেন, এইটাই আমার সৌভাগ্য। জয় মা, আর বটটা হচ্ছে মা দুর্গা, মা দুর্গা আছে ভুলেশ্বর বাবার সঙ্গে, মা দুর্গা খুবই, আপনারা এখানে আসবেন খুব ভালো লাগবে এই মন্দিরে, এবং আপনারা এখানে এসে আপনাদের মনস্কামনাও পূরণ করতে পারেন, এখানে এসে এটা পূরণকাম করলে পূরণ হয়। আচ্ছা, মন্দির বন্ধ করে দিলেন পণ্ডিত মশাই, তা আমি এবারে আমার ব্লগটা শেষ করে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এটা হচ্ছে আপনার এই মন্দিরটা অবস্থিত হচ্ছে ডোমজুড়ে ঝাপরদাহ মাঝের পাড়া, বাবা শ্রী শ্রী বাবা ভুলেশ্বরের, আর এখানে দাস চ্যারিটি এই মন্দির পরিচালনা করে, এই মন্দিরে এক সরবরাহ রয়েছে, সেটা দেখুন, এখানে পা হাত পা ধুয়ে আপনারা এইখান দিয়ে পুজো দিতে পারেন, আর এখানে আপনার এখানে হচ্ছে ভোগের ঘর, ভোগের ব্যবস্থা আছে, এই দেখুন মন্দিরটায়, আর এখানে আপনারা এলে বাথরুমেরও ব্যবস্থা রয়েছে, বাথরুমেরও ব্যবস্থা রয়েছে, মন্দিরটা খুব ভালো মন্দির, খুব ঘুরে দেখালাম মোটামুটি, মন্দিরটা অনেকটা জায়গা নিয়ে এই মন্দির, মন্দিরটা পরিষ্কার পরিচ্ছন্ন, মেনটেনেন্স আছে ভালো। তা এখানে মন্দির আসবেন আপনারা, এই দেখুন মন্দির বাবা ভুলেশ্বরের, এই মন্দির খুবই ভালো। এই মন্দির কটায় খোলে দিদি? মোটামুটি সকাল আর কি 6টা সাড়ে 6টার মধ্যে গেট খোলেন, আর এদিকে মানে দুপুর 12:30 গেট বন্ধ হয়, এবং বিকেল 4টার সময় গেট খোলা হয়, এবং সন্ধ্যে 7টা থেকে আরতি হয়, আর রাত্রি 8:30-8:30 মধ্যে বন্ধ হয়ে যায়। দিদি বন্ধের কথাও বলল, আপনারা শুনলেন, তা আমি আশা করব এই সময়ের মধ্যে আপনারা আসবেন, এখানে পুজো দেবেন, এখানে গাড়ি পুজো এবং মানতও করতে পারেন, বাবা ভুলেশ্বর দাস চ্যারিটির এতে চলে এই মন্দির। আমি আশা করব এই ব্লগটি যদি আপনার ভালো লাগে, আপনাকে আপনারা আমাকে শেয়ার লাইক এবং সাবস্ক্রাইব করবেন যদি ভালো লেগে থাকে। এটা হচ্ছে আমি এইখানেই শেষ করলাম। আরো কি সুন্দর, আরো Thank you.
হয়েছে।